হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের বেঙ্গলি সাবজেক্টের কিছুটা শর্ট প্রশ্ন ও তার উত্তর। এই শর্ট প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষায় খাতায় খুব সাহায্যকারী হবে বলে আমি মনে করছি। এই মুহূর্তে যে সমস্ত ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো, আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি করে নাও। তো চলো তোমাদেরকে নিয়ে যাই শর্ট কোশ্চেন ও তার উত্তরের মধ্যে। তো এখানে আসছে 2-1, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে, কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল? উত্তর, বড় বাড়ির বাইরের দালানে বসে দাম্পত্য জীবনের বিগত দিনগুলির কথা স্মরণ করে উৎসবের চোখে জল আসায় তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। তারপর আসে 2-2, পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি কি? উত্তর, ভারতবর্ষ গল্পে পৌষে বাতলা সম্পর্কে ডাকপুরুষের প্রাচীন বচন ছিল, শনিতে বাতলা লাগলে 7 দিন, মঙ্গলে 5 দিন, বুধে বাতলা লাগলে 3 দিন এবং বাকি দিনগুলি ক্ষেত্রে তা 1 দিন স্থায়ী হবে। তারপর আছে 2-3, এই 5 ভাগে ভাত হয়, 5 ভাগের নাম কি? উত্তর, বড় বাড়িতে চালের প্রাচুর্যতা থাকায় 5 ভাগে ভাত হয়, যথা নিরামিষ ডাল তরকারির সাথে ঝিঙে শাল, মাছের সঙ্গে রামশাল, বড়বাবুর জন্য কনক পানি, মেজ ও ছোটোর জন্য পদ্মজালি, ঝি চাকরদের জন্য মোটা সাপটা। তারপর আসছে 2-4, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, মহুয়ার দেশ কবিতায় কবি ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে ধোঁয়ার গাঠনিক বৈশিষ্ট্যকে বুঝিয়েছেন, যা কবির দৃষ্টিতে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে ঘরে আসে। তারপরে আসছে 2-5, অলস সূর্য দেয় একে, সূর্যকে অলস বলার কারণ কি? উত্তর, উষাকালে রক্তিম সূর্য যে আভায় পৃথিবীকে আলোকিত করে, দিনের অবসানে সেই আভা কিছুটা মিলান হয়ে পড়ে, তাকে কবি অলস হিসাবে আখ্যায়িত করেছেন। তারপর আসছে 2-6, যা পারি কেবল কে কি পারে? উত্তর, ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি শিল্পী সমাজের প্রতিনিধি হয়ে নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে পেয়ে অদৃষ্ট শক্তির কামনার পরিবর্তে প্রতিবাদের অগ্রসর হতে চান। তারপর আছে 2-7, আমার বিবেক আমার ভারত, এই বিষয়ে কবির বক্তব্য কি? উত্তর, কবি এখানে তার বিবেককেই ভারত বলেছেন, আবার এর অর্থ হতেও পারে তার মধ্যে বিবেক ও ক্রোধের প্রতীক বারুদ উভয়ই বিদ্যমান। তারপর আছে 2-8, কাম অন কুইক, মোহাম্মদের ক্যাশটা দাও তো, মোহাম্মদ কে? কে মোহাম্মদের ক্যাশ দিয়েছিল? এখানে দেখো 2টি প্রশ্ন আছে, কে মোহাম্মদ আর মোহাম্মদের ক্যাশ কে দিয়েছিল? উত্তর, মোহাম্মদ ছিলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র। নানা রঙের দিন নাটকে রজনীবাবু পম্পেটার কাশীনাথ সেনকে মোহাম্মদের ক্যাশ দিতে বলেছিলেন। তারপর সে 2-9, তোমরা ফিরে যাও, কে কাদের ফিরে যেতে বলেছেন? উত্তর, বিভাব নাটকে সার্জেন্ট চাল ও কাপড়ের দাবিতে সমবেত শোভাযাত্রীদের ফিরে যাওয়ার কথা বলেছেন, কেননা এর দ্বারা সুষ্ঠু প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটে। তারপর আসছে 2-10, খরচ মেটাতো কে, কিসের খরচ? উত্তর, পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি জানিয়েছেন, 10-10 রাজাদের জয়ে যে বিজয় উৎসব পালিত হতো সেই উৎসবের খরচের কথা বলা হয়েছে। আমি তোমাদের কাছে একটা কথাই বলবো, যে তোমরা আমাকে বেশ বেশি করে কমেন্ট করো, তবেই তো আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা কে কে দেখছে। তো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো। আর তোমাদের কাছে আরেকটা কথা বলার আছে, যে তোমরা যখনই পরীক্ষার খাতাতে উত্তর লিখবে, কবির নাম আর গল্পের নাম কবিতার নাম এগুলি লিখে তোমরা উত্তর লিখবে, তাহলে কী হবে যে তোমাদের উত্তরটা কেউ কাটতে পারবে না। তারপরে আছে 2-11, গুরু গভীর সমস্যায় পড়লেন, সমস্যাটি কি? উত্তর, গুরু তার শিষ্যকে নানা
ভাবে বোঝানোর চেষ্টা করলেও সে নড়তে রাজি নয়। ফলে এগোবার উপায় না থাকায় তিনি গভীর সমস্যায় পড়লেন। তারপর সে 2:12, ধ্বনি ও বর্ণের পার্থক্য কি? উত্তর, ধ্বনি ও বর্ণের পার্থক্য হল ধ্বনি শব্দের উচ্চারিত রূপ আর বর্ণ শব্দের লিখিত রূপ। তারপর আছে 2:13, মৌলিক স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। তাহলে এখানে বলছে যে মৌলিক স্বরধ্বনি কাকে বলে, তো যে স্বরধ্বনি ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। তারপর আছে 2:14, জোরকলম শব্দ কাকে বলে? দুটি শব্দ একত্রিত করে যখন একটি নতুন অর্থসহ শব্দ সৃষ্টি হয় তখন তাকে জোরকলম শব্দ বলে। যেমন ধোয়া যোগ কুয়াশা, সমান হচ্ছে ধোয়াশা। তো এখানে দেখো তোমরা বলবে যে উত্তরের উপরে লিখেছে, তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, প্রশ্নের পাশে আমি উত্তরটা লিখে দিয়েছি, তো তোমরা এখানে বুঝে নেবে এটা যে উত্তরটা আগেই লেখা হয়ে গেছে। তারপরে আছে 2:15, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কী কী? উত্তর, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হলো বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ। এই মুহূর্তে যে সমস্ত দর্শক বিন্দু ও আমার ছোট ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে কমেন্ট, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম ছোট বড় 12 ক্লাসের শর্ট কোশ্চেন এর উত্তর পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।